দেশের মহাপুলিশ পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আজ তার এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মাবুনকে র্যাব মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের এই নিয়োগ 15 এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমান আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারির চাকরির মেয়াদ চলতি মাসের 13 তারিখ শেষ হচ্ছে। তার স্থলে ডক্টর বেনজির আহমেদকে পুলিশের 30তম আইজি হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।